আমার উপরে কি ধরনের নির্যাতন হয়েছে সেটা তো বলে বোঝানো যায় না, তবে একাত্তরের দুঃসাহসী বইটিতে তোমরা নিশ্চয়ই সেটা জানতে পেরেছ। আমার ছেলে আইএ পাস, মাইয়ে মেট্রিক পাস, ছেলে একটা ফাইভ ইয়ার, একটা আমার বুকে দুধ খেত, স্বামী করতো দরিদ্রের কাজ, আমারও দুই হাত ব্যান্ডি আমার সামনে, আমার ছেলে মেয়ে স্বামী সবগুলি করলো। আমি বলিলাম বাবা পুরগে মারিস না, আমারে মার। বলল না তোরে মারবো না, তোর ছেলে মেয়ে তোর স্বামীরই, তোর সুমকি মারবো। ছোট্ট মেয়ের আমার আউট গুঁড়া দিতে পারতো না, বুকে দুধ খাতলো, সেই মেয়ে কাড়িনে এসময় কাদার তলায় পুঁতে গুলি করে বুকি করে গাঙে দেয়। কারা আপনার উপর অত্যাচার করেছে? এ বারোয়ারের মোজার এমনও বেশি আছে, হাতে মোজার, হাতে মারা গেছে মোজারটা বেশি আছে এখন। ওরা কারা? রাজাকারে কমান্ডার ছিল সেই মজার। শ্রাবণ মাসের শেষের দিকে আমারে পাক বাহিনী মিলিটারিরা আমাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে তাদের ক্যাম্পে আমারে সাত দিন পর্যন্ত রাখে, রাইকে খুব নির্যাতন চালায়। আমার পর নির্যাতন চালাইছে, দর্শন করছে, অনেক কিছু করছে, খেতে দেয় নাই। যদি পানি চাইছি তাহলে ডাবে কলাই করে পড়ছে।